তারা খুঁজে পাবে না, আপনারা তো দূরের কথা। আমাদের দেশে তো এই নামাজই হয় ভালো করে, যারা পাঁচ ওয়াক্তের নামাজি, যারা খতম তারাবি পড়েন তারা বুকে হাত দিয়ে বলুন। আমরা হাফেজ সাহেবরা যখন বলি আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযিম সুবহান রাব্বিল আযিম সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবারও হয় না, ঠিক বলছি না? কিন্তু প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করুন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর রাজা বান্দাগির জন্য নামাজ পড়েন, দশজন তারাবি পড়ুন, কিন্তু ধীর স্থিরতার সঙ্গে আপনি পড়ুন, কোরআনটা যেন আপনি বুঝতে পারেন। মোল্লা শাহ আব্রাহুল আকসাব রাহমাতুল্লাহ আলাইহি নাবারাল্লাহ বারকাতা, তিনি তিনার আরকানের কিতাবে লিখেছেন কোরআন, কোরআনটা পড়লে যতটা নেকি, শুনলেও ততটা নেকি। আপনি একটা কোরআন শুনবেন তারাবির নামাজে, আপনি নামাজেরও নেকি পাবেন, আর ওই খতম কোরআন খতম করারও নেকিটা আপনি যদি পেতে চান, ধীর স্থিরভাবে আপনাকে বুঝতে হবে কোরআন পড়ছে। আমি খালি এক পারা পড়তাম বোম্বেতে, 12-13 বছর তারাবি শুনিয়েছি, খতম তারাবি এক পারা পড়তাম, 3.5 ঘন্টা টাইম লাগতো আমার নামাজ নিয়ে। আমাদের দেশে 40 মিনিটে এক পারা হয়ে যায় নামাজ নিয়ে, ঠিক বলছি না? 1 ঘন্টা 20 মিনিট লাগে। এটা হাফেজ সাহেবদের দোষ নাই, দোষ হচ্ছে সমাজের। বিশ্বনবী সাহাবি দিকে ডাকলেন আর বললেন, হে আমার সাহাবিরা শোনো, আমার আলী যখন নামাজে সিজদাই যাবে তখন তোমরা পায়ের টিপটা বের করে নেবে। হযরতে আলী নামাজে সিজদার মধ্যে আছেন, পায়ের টিপটা বের করা হয়েছে, এতটুকু বুঝতে পারেননি, আমার পায়ের টিপটা বের করা হয়েছে। সুবহানাল্লাহ, কিভাবে নামাজ আদায় করেছেন হযরতে আলী, পায়ের টিপটা বের করেছে, আল্লাহর সঙ্গে এতটা মনোযোগ ছিল বুঝতেই পারা যায়নি। আর আমাদের দেশে বউ ভোরের বেলায় উঠিয়েছে, যাও গো তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়বে না, এই কোনো রকম আছে টাইম হয়ে উঠে কোনো রকম উজুটা করে পেছনের কাতারে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক বলছি না? আপনি বলছেন আল্লাহর ইবাদত করবো না, জান্দার নামাজ পড়ো, ওই জন্যই তো আমার বায়না আছে। আমাদের দেশের কিছু যুবক আছে শবে বরাতের দিনে সারা রাত নামাজ পড়ে, পড়ে না? সারা রাত পড়ে না? হাওড়া হুগলি মেদিনীপুরে সাদা জামা সাদা পাঞ্জাবি, আর ইমাম সাহেব শুয়েছিল, ফজরের সময় উঠে বলছে আবে হুজুর তো ঘুমাচ্ছিল, আমরা সারা রাত নামাজ পড়লাম। হুজুর তোর মতো নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়ো, কিন্তু জানদার নামাজ পড়ো। নামাজের মধ্যে জান থাকতে হবে, পাইকারি নামাজ নয়। আমি খালি এক পারা পড়তাম বোম্বেতে, 12-13 বছর তারাবি শুনিয়েছি, খতম তারাবি এক পারা পড়তাম, 3.5 ঘন্টা টাইম লাগতো আমার নামাজ নিয়ে। আমাদের দেশে 40 মিনিটে এক পারা হয়ে যায় নামাজ নিয়ে, ঠিক বলছি না? 1 ঘন্টা 20 মিনিট লাগে। এটা হাফেজ সাহেবদের দোষ নাই, দোষ হচ্ছে সমাজের। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ বিলাল মালিক আমিন নাগরাম বলে গেলেন সাইমিন দিন সালাম ওয়া সালাম আলাইহি ওয়া সাল্লাম। বুঝতে পাচ্ছেন কোথায় পাচ্ছেন? ফেরেশতারা খুঁজে পাবে না আপনারা তো দূরের কথা। আমাদের দেশে তো এই নামাজই হয় ভালো করে, যারা 5 ওয়াক্তের নামাজি, যারা খতম তারাবি পড়েন তারা বুকে হাত দিয়ে বলুন। আমরা হাফেজ সাহেবরা যখন বলি আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযিম সুবহান রাব্বিল আযিম সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবারও হয় না, ঠিক বলছি না? কিন্তু প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করুন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর রাজা বান্দাগির জন্য নামাজ পড়েন, 10 জন তারাবি পড়ুন, কিন্তু ধীর স্থিরতার সঙ্গে আপনি পড়ুন, কোরআনটা যেন আপনি বুঝতে পারেন। মোল্লা শাহ আব্রাহুল আকসাব রাহমাতুল্লাহ আলাইহি নাবারাল্লাহ বারকাতা, তিনি তিনার আরকানের কিতাবে লিখেছেন কোরআন, কোরআনটা পড়লে যতটা নেকি, শুনলেও ততটা নেকি। আপনি একটা কোরআন শুনবেন তারাবির নামাজে, আপনি নামাজেরও নেকি পাবেন, আর ওই খতম কোরআন খতম করারও নেকিটা আপনি যদি পেতে চান, ধীর স্থিরভাবে আপনাকে বুঝতে হবে কোরআন পড়ছে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার জীবনে লাভ কী হলো? তাহলে মাথা ঠোকাই হলো আপনার। আমার মায়েরা, ওই জন্যে আমার মায়েরা অনেক নামাজ পড়ে, জানেন আমি তখন এই নতুন নতুন ফারেগ হয়ে এসেছি,
তো আমার গ্রামে আমি নামাজ পড়াতে যাচ্ছি, ইমাম সাহেব নাই বললে ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে যাচ্ছি। তো আমার সম্পর্কে দাদি হয়, একটা বাড়ি আছে, আমি দেখলাম দাদি কি করছে, দেখি ঢুকে দেখতে গেলাম দাদি নামাজের নিয়ত বেঁধেছে আসলে। বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, আঙুল বাড়ি দেখিয়ে দিলে মাল ওইদিকে আছে। আমি বললাম দাদি এটা কিরকম নামাজ, ওরা তোরা দুদিনকার মুলবি, তোরা কি জানিস, কি বুঝলেন, তোরা দুদিনকার মুলবি, তোরা কি জানিস, আমি বাপদাদার আমল থেকে এরকমই নামাজ পড়ছি, তাই না? আমি বললাম কবরে যাও বুঝতে পারবে কি নামাজ পড়েছ, তাই না? অনেক মা আবার নামাজ পড়ে আল্লাহ আকবার বলে, রান্নাঘরে বিড়াল ঢুকছে আলহামদুলিল্লাহ রব্বিল, ফেরেশতারা বললে আল্লাহ বিড়ালটা কোথা থেকে ঢুকলো মধ্যেখানে, নামাজটা কেমন হবে? মায়েরা বড় কষ্টের বিষয় নামাজ পড়বে ধীরস্থিরতার সঙ্গে। যেমন আমার মায়েরা কোরআন পড়ে, কোরআন পড়ে পুরো বছর কথা বলুন না, রমজান মাসে একবার পড়ে, তাই না? শুধু রমজান মাসে কোরআন খুলে তারা সোবরাতের সময়, আল্লাহ আমাদের দেশে রমজান মাসে কোরআন খুলে, ওই জন্যে তো মায়েদের কোরআন শুদ্ধ নাই, ঠিক বলছি না? আমাকে অনেকজন ফোন করে বলছে কি করে শুদ্ধ করব, আমি বলছি আলিফ জোপে তাহান মুখা খালি হিসা, মুখের খালি জায়গা থেকে আলিফ উচ্চারণ হয়, আলিফ আলিফ একশো বার করুন আলিফটা চলে আসবে, বা আদায় কি এই হুরুফের উচ্চারণ ঠিক করলেই কোরআন শুদ্ধ হয়ে যাবে, চ্যালেঞ্জ, খালি উচ্চারণটা ঠিক করলে। আমাদের মায়েরা বছরে, আপনারা বলুন তো কাঁচার জিনিস দেখেছেন, কাঁচার জিনিস, কাঁচা কাঁচার জিনিস ঘষলে পরিষ্কার হয় না অপরিষ্কার হয়? যত ঘষলে তত চকচক করে, করে না করে না? কোরআন আর ইলিমটা এমন একটা জিনিস যত ঘষবেন তত চকচক করবে, আর যদি না ঘষেন জং পড়ে যাবে, কোরআন যদি না পড়েন জং পড়ে যাবে। আমাদের মায়েরা একবার কোরআন খুলে বসরে আহা ফেরেশতারা পালিয়ে যাবে, ঠিক বলছি না? এরকম কোরআন পড়লে সুন্দরভাবে কোরআন পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার গলা খারাপ হোক, আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, হে আমার নবী আপনি বলুন নামাজ হোক কিংবা গায়ের নামাজ হোক, তোমরা যখন কোরআন পড়বে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, অশুদ্ধ কোরআন পড়ো না। বড় কষ্ট লাগে আমার মায়েরা নামাজ পড়লে, ফাইটা হুইয়ারা তোমরা এমন ভাবে নামাজ পড়ো, আর শুনে রেখে দাও নামাজের সঙ্গে সঙ্গে আমাদের দেশের লোক মনে করে আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি তসবি করলাম, আমি তেলাওয়াত করলাম, আমার জন্য জান্নাত রেডি, অনেকজন ভাবে না? কিন্তু না, ফির দুনিয়া ওয়াল আখির, তোমার পরকালের সাথে সাথে দুনিয়াদারিটাও ঠিক হতে হবে। আমি ফাঁস কাতারে নামাজ পড়ি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, কি করে তুমি জান্নাতে যাবে? আমি ফাঁস কাতারে নামাজ পড়ি, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি, কি করে জান্নাতে যাবে? ফাঁস কাতারে নামাজ পড়েন, নিজের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন, কি করে জান্নাতে যাবেন? ফাঁস কাতারে নামাজ পড়েন, লোকের হক মেরে খাচ্ছেন, কি করে জান্নাতে যাবেন? বড় কষ্ট লাগে আমার ভাই, আপনি পরিপূর্ণ দিন পেতে গেলে, শুনে রেখে দেন আমার ভাই, পরিপূর্ণ ইসলামকে পেতে গেলে, পরিপূর্ণ ইসলাম যদি পান, বায়োরেটার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আখলাক নেন। আপনি যদি বড় লোক হন, আপনাকে যদি আল্লাহ মাল দেয়, আপনি বাড়িতে খানা খাওয়ার আগে, আপনার চুলো জ্বালানোর আগে খুঁজলেন আপনার বাড়ির পাশে একটা গরিবের চুলা জ্বলেছে কি, তবে আপনি মুমিন। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার বাড়ির পাশের লোক যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত না, আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। আপনার পাশের বাড়ির লোক, আপনার চাচা, আপনার ভাই, আপনার প্রতিবেশী, এদিকে সুরক্ষা পেতে হবে, আর যদি সুরক্ষা না দিতে পারেন আপনি মুমিন হতে পারবেন না, এটা লিখে নিয়ে যান। আপনি যদি মুমিন হতে চান, বাজারে গেলে আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, যাদের টাকা আছে পয়সাওয়ালারা শোনো, বাজারে ভালো মন্দ মাল কিনলে ওই মালটাকে কি করবেন, কি করবেন, লুকিয়ে আনবেন, বুঝতে পেরেছেন না পারেননি? একটা মাছ কিনেছেন, মাছটাকে টুকরো টুকরো করে প্যাকেট করে লুকিয়ে নিয়ে আসুন। কেন? আপনি যদি, আমাদের দেশের লোক আছে বড় বড় মাছ কিনে ঝুলিয়ে নিয়ে আসে, লোককে দেখায়, দেখাই না আমি বড় মাছ কিনেছি আমার পয়সা আছে, তোমার ওই মাছটা দেখে একটা গরিবের ছেলে তার যদি মনে জাগে, বাচ্চা ছেলে বাড়িতে গিয়ে মাকে বলবে মা
ওরা মাছ এনেছে আমাদের আনবে না, সে আনতে পারবে না, তোমার গুনাহ হবে, সে খেতে পারবে না, সে কিনে এনে নিজের বাচ্চাকে খাওয়াতে পারবে না। বড় কষ্ট লাগে, আমাদের দেশে কিন্তু গরিব আর কেউ নাই, গরিব আর কেউ আছে, গরিবরাও চাইছে আমরা বড় লোক হব, তাদের সুদ খেয়ে হোক, হারাম কাজ করে হোক।